রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা ছিল ইউরোপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর নানামুখী পশ্চিমা নিষেধাজ্ঞায় ইউরোপের দেশগুলোতে জ্বালানি সরবরাহ করতে পারছে না মস্কো। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও একই বিষয়। রাশিয়ান প্রশাসন নিজেরাও পাল্টা ব্যবস্থা হিসেবে সরবরাহ কমিয়েছে, তবুও থেমে থাকছে না রাশিয়ার আয়। বিকল্প উপায়ে এই আর্থিক মন্দার সময়েও ঠিকই অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হচ্ছে মস্কো। চীন, ভারত, সৌদি আরবের মতো দেশগুলোতে চুটিয়ে তেল বিক্রি করছে তারা। চলতি বছর জ্বালানি রফতানি থেকে রাশিয়ার আয় বেড়ে $33,750 কোটি বা $337.5 বিলিয়ন কোটি গিয়ে দাঁড়াতে পারে। গত বছরের তুলনায় এই আয় 38% বেশি। দেশটির অর্থ মন্ত্রণালয়ের নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে। বেশি তেল রফতানির পাশাপাশি গ্যাসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে রাশিয়ার এই লাভ হচ্ছে। তবে আরও বেশি লাভ হতো দেশটির যদি বর্তমান ক্রেতাদের কাছে তুলনামূলক স্বল্প মূল্যে তেল বিক্রি করতে না হতো। বিশ্লেষকরা বলছেন, অর্জিত এই আয় দিয়ে সামরিক ব্যয় সংস্থান করতে পারবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি মন্দায় পড়া অর্থনীতি ও মূল্যস্ফীতির কারণে যখন জীবনযাত্রার ব্যয় কমেছে, তখন বেতন ও পেনশন বাড়াতে এই অর্থ যোগান দিতে পারবেন তিনি। দেশে তার জনপ্রিয়তা বাড়াতে যা কাজে লাগবে। যদিও জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের সিনিয়র অ্যাসোসিয়েট জেনিস ক্লুগা বলেন, রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার প্রভাব খুবই গভীর। গাড়িশিল্পের মতো কিছু খাতে এর প্রভাব বিপর্যয়কর। এখন পর্যন্ত তেল খাত তুলনামূলকভাবে অক্ষত রয়েছে, কিন্তু অর্থনীতি নিয়ে এতটা চিন্তা করতে হচ্ছে না দেশটিকে। অর্থনীতি 12% বেশি সংকুচিত হতে পারে বলে আগে সতর্ক করা হয়েছিল, যা হতে পারত সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবচেয়ে মারাত্মক। তবে এখন মনে হচ্ছে চলতি বছর মোট দেশজ উৎপাদন মাত্র 4.2% সংকুচিত হতে পারে। সৈয়দ ইফতেখার, এখন বিশ্ব।